আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ওবরাকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা মাল্লা নবী আবাদ সম্মানিত দর্শক শ্রোতা প্রীতি নিন শুভেচ্ছা নিন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই মোবারক আয়োজনে নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন বিজ্ঞ ইসলামিক স্কলার রয়েছেন এবং আমরা প্রতিদিনের মতো আজও একটি নির্ধারিত গুরুত্বপূর্ণ সবসময়ের জন্য প্রাসঙ্গিক এরকম একটি বিষয় নিয়েও কথা বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ তালা আপনারাও আমাদের সাথে থাকছেন এবং স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে আপনারা আপনাদের যে কোনো জিজ্ঞাসাও রাখতে পারছেন আর আরও একটি বিষয় আমরা জানি যে আমাদের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে নিশ্চয়ই অনেকেই আমাদের সাথে অনলাইনেও যুক্ত হয়েছেন আপনাদেরকে আবারও মোবারকবাদ জানাচ্ছি এবং আপনারা দুটো মাধ্যমে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনারা সংযুক্ত হতে পারেন সেটি হচ্ছে ফোন করতে পারেন আর আরেকটি বিষয় হচ্ছে আমাদের স্ট্যাটাসের মন্তব্যের ঘরে আপনাদের জিজ্ঞাসাগুলো সংক্ষিপ্তকারে লিখলে সেখান থেকেও আমরা নেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহুল আজিজ আর এবারে আমরা চলুন আমাদের আজকের মোয়াজজাজ মেহমানের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব শ্রদ্ধাভাজন আলেমে দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ গবেষক লেখক বরণ্য আলেমে দিন এবং সিনিয়র মোহাদ্দিস জামিয়া শারিয়য়া মালিবাগ ঢাকা হ্যাঁ প্রিয় দর্শক আপনারা অনেকেই ধরে ফেলেছেন আমাদের প্রিয় শায়েক ফদিলাতুল উস্তাজ মুফতি আব্দুল সালাম হাফিজাহুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শায়েক আপনাকে অভিনন্দন আমাদের আয়োজনে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ শুক্রান আপনাকে বারাক আল্লাহ হাফিকুম আলহামদুলিল্লাহ আমরা শায়েকের সাথে পরিচিত হলাম এবার আমরা জানতে চাই যে আজকে আমরা কি বিষয়টি নিয়ে কথা শুনবো শায়েকের কাছ থেকে আপনাদের প্রশ্ন তো রয়েছেই হ্যাঁ প্রিয় দর্শক আজকে আমরা অত্যন্ত সুন্দর এবং খুবই প্রাসঙ্গিক এই সময়ের জন্য সব সবসময়ের জন্য প্রাসঙ্গিক এমন একটি বিষয় সেটি হচ্ছে সাবানের রাতগুলো আমরা কিভাবে কাটাবো জবহানাল্লাহ আমরা জানি যে আমরা সাবান মাসের মাঝামাঝি অবস্থান করছি আজকে তেরোই সাবান এবং আরেকটি বিষয় যে আমরা যারা মাসের চন্দ্র মাসের মাঝখানের যে রোজাগুলো আইয়ামে বীজের রোজাগুলো রাখি আজকে সাহারি খেতে হবে হ্যাঁ আপনারা অনেকেই জানেন আজকে সাহারি খেয়ে এই তিনটা রোজা রাখার যে ফজিলাত এটা আমরা এই মাসে অবশ্যই আমরা করা নেওয়ার চেষ্টা করব। এবং শাহাবানের যে মাসটা এই মাসটা হলো রমজানের পূর্ববর্তী মাস এবং এই মাসে রাসুলসল্লাহ আলহি ওয়াসাল্লাম রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রেখেছেন এবং ইবাদতে মশগুল হয়েছেন তো চলুন আমরা শায়কের কাছে যাই শায়ক আলহামদুলিল্লাহ আমরা শাহাবানের রাতগুলো যেভাবে কাটাবো এই বিষয়টি আমরা জানবো আপনার কাছ থেকে কোরআন এবং সুনার আলোকে ধন্যবাদ একেবারেই জীবন ঘনিষ্ঠ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা আপনার উপস্থাপন করার জন্য আসলে সুন্দরভাবে শিরোনাম দিয়েছেন সাবান হল রমাদানের প্রস্তুতির মাস আহামদুলিল্লা রসুল আকরাম সাল্লিয়াল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ু সামু আফবালু কোন রোজা ঐচ্ছিক রোজাগুলোর মধ্যে রমাদানের তো কোনো প্রশ্নই নেই তুলনা নেই রমাজান তো ফরজ এর মর্যাদাও সবচেয়ে বেশি কিন্তু এর পরে ঐচ্ছিক রোজাগুলোর মধ্যে সবচেয়ে উত্তম রোজা কোনটা পরে নবীজি সাল্লাসম তখন বললেন সিয়ামু শাহবান লি রমাদান রমাদানের সম্মানার্থে সম্মানার্থে বলতে যেন এই মাসে শাহবান মাসে প্রস্তুতি নিয়ে রমাজানকে পুরোপুরি রক্ষা করা যায় রমাজানের কোনো বিঘ্নতা এর যে মর্যাদা আছে হানি না হয় এর জন্য যত বড় বিষয় হবে এর জন্য প্রস্তুতিটাও তত বড় হবে এটাই চাবি এজন্য রমাজান মাসের তো কোনো তুলনা নেই যেহেতু আল্লাহ পাকরুল আলমিন অন্য অন্য উম্মদদের মধ্যে রোজা থাকলেও সিয়াম থাকলেও কিন্তু রমাজান ছিল না তাদের কিছু যেমন মুসা আলাইসলামের উম্মদ অন্যান্য উম্মদ তাদের কিছু রোজা ছিল সিয়াম ছিল কিন্তু তাদেরকে যে নফুল করলে ফরজে সাব দেওয়া হবে এবং ফরজকে সত্তর গুণ কিংবা আরও বেশি বাড়িয়ে দেওয়া হবে এই সুযোগ কাউকে দেওয়া হয় না এই জন্য রসুল আকরাম সাল্লাহ আলী ইসলাম এটা এরশাদ করেন যে সিয়ামু শাহবান ঐচ্ছিক রোজাগুলোর মধ্যে শাহবানের রোজা যেহেতু লিজ তািম রমাদান রমাদানের সম্মান ক্ষুণ্ণ না হয় এই প্রশিক্ষণের জন্য রাখা হয় এটা আল্লাহর কাছে খুবই প্রিয় এবং হযরত আনহরদ্দি আল্লাহ তালহু থেকে বর্ণনা নবীজি সাল্লাহু আলি ইসলামকে তিনি জিজ্ঞাসা করেন ইয়া রসুল্ল্লাহ আপনি দেখি অন্যান্য মাস অপেক্ষা এই মাসে বেশি ঐচ্ছিক রোজা রাখেন এটা কেন রসুল আকরাম সাল আলী আসসালাম তখন উত্তর করলেন হাদ শাহরুন আনহু আনহুকথি নাস বাইনা রজাবা ও রমাদান যে রমাদান মাস এবং রজবের মধ্যবর্তী সময়ে মাঝখানে অবস্থিত এই মাস সম্পর্কে অনেকেই উদাসীন এর মর্যাদা কিছু বুঝে না তো আসলে এই মাসে আল্লাহ তালার কাছে বান্দার বাৎসরিক আমল নামা পেশ করা হয় ও আনা ওহিব আইরফ আমলি ও আনা সাইমুন আর যখন আল্লাহর কাছে আমার আমলগুলো পেশ করা হয় তখন আল্লাহ পাক আমাকে রোজাদার হিসেবে দেখতে পান এটা আমি চাই বিধায় আমি বেশি বেশি রোজা রাখি আবার আম্মা জানা আয়সারাদি আল্লাহ না। তার থেকে বর্ণনা যে নবীজি সাল্লিয় সাল্লামকে ঐচ্ছিক রোজা অন্য কোনো মাসে এত বেশি রাখতে দেখিনি যতটা দেখেছি এই সাহাবান মাসে তিনি সাবানের কয়েকটা দিন বাদ দিয়ে পুরো মাসটাই রোজা রাখতেন আবার কথাটাকে তিনি আরও গুরুত্ব দিয়ে বলেন না না পুরো সাহাবানই রোজা রাখতেন মানে মনে হতো যেন রসুল আকরম সাল্লাহ আলী ইসলাম পুরো সাহাবানই রোজা রাখছেন শুধু শেষের দিকে শক্তি সঞ্চয় করার জন্য আপনার বিরতি দিতেন যে যেন কিছু শক্তি সঞ্চয় থাকুক এটা রমাজানে কাজে লাগবে এর জন্য রসুল আকরম সাল্লাহ আলী ইসলাম বেশিরভাগ রোজা ঐচ্ছিক হিসেবে এই মাহে সাবানে রাখতেন উম্মে সালামা আনহা নবীজির আরেকজন স্ত্রী আম্মাজান আমাদের তিনিও বলেন যে নবীজিকে ধারাবাহিক কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখিনি যতটা দেখেছি রমাদান মাসে ফরজ হিসাবে আর এর প্রস্তুতি কল্পে আমি দেখেছি তাকে পুরোটা সাবান জুড়েই রোজা রাখতে তার মানে হলো যে সাবানের কী দংশ শেষের দিকে নবীজি নিষেধ করে দিয়েছেন আঠাশ উনত্রিশ তারিখে যেন আর কেউ রোজা না রাখে কিছু অসুবিধাও আছে আর একটা হলো যে শক্তি যদি নফলের ক্ষেত্রেই শেষ হয়ে যায় তো ফরজ আদায় করবে কী দিয়ে জন্য শক্তি এনার্জি স্ট্রেংথ যেন বাকি থাকে ধরে রাখতে পারে এই জন্য রসুল আকরাম সাল্লাম এটা নিষেধ করে দিয়েছেন এবং নবীজি সাল্লিয় সাল্লাম এটাকে খুবই গুরুত্ব দিতেন যে আগামী বছর কারা মারা যাবে তাদের হিসেব এর খাতাটা ফ্রেস্তাদেরকে দেওয়া হয় আবার আগামী বছর কারা জন্ম নিচ্ছে তাদের লিস্টটি দেওয়া হয় এবং বান্দার জন্য রিজিক আসমান থেকে অবতারিত করা হয় এই মাসে এবং বান্দার বাছরের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয় এই যে গুরুত্বপূর্ণ কাজগুলো এটা শাহবান মাসে হয়ে থাকে আমাদের মধ্যে একটা প্রান্তিকতা কাজ করে সব সময় শেখ এই জায়গাটায় ফিরবো আপনার কাছে আমাদের মধ্যে যে প্রান্তিকতা কাজ করে এবং সেই সঙ্গে রাতগুলো আমরা কিভাবে কাটাবো সেই আলোচনায় দর্শক রয়েছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক কথা বলুন আমি মৃতিকামণি বলছিলাম বাড়িছাড়া থেকে জি আলহামদুলিল্লাহ আমার তিনটা কোশ্চেন আছে জি প্লিজ জি আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে বৃহস্পতিবার ছাড়া নখ কাটা যায় না এটা কতটা সত্য আচ্ছা জি দ্বিতীয় প্রশ্ন আমার সেকেন্ড জি আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে দেবারে যার জন্ম সেবারে নাকি চুল কাটা আকিকা দেয়া এবং বিয়ে করা যায় না এটা কতটুকু সত্যি আচ্ছা জি আর আমার থার্ড কোশ্চেন হচ্ছে যে

হুজুর আমার বড় ভাইয়ের বেশ কিছু টাকা আমার কাছে ছিল আচ্ছা এখন মেয়ে আমার কাছে সেই টাকাটা দাবি করতেছে মেয়ে ওনার মেয়ে আপনার ভাতিজি যে আমার ভাতিজি কিন্তু আমার ভাই সেই টাকাটা দেওয়ার অনুমতি কখন আমাকে দেয় নাই বা আমাকে বলে নাই দিতে আপনার ভাই কি অনুপস্থিত এখন জি অন উপস্থিত জি জি উনি কি উনি উনি কি বাইরে কোথাও আছেন নাকি ইন্তেকাল জি উনি আর কি গেছে আহ ওনার হচ্ছে দুই মেয়ে হচ্ছে দুই মেয়ে কিন্তু ছোট মেয়ে চায় না বড় মেয়ে চায় এখন আহ উনি বলতেছে যে বড় মেয়ে বলতেছে আমার ছোট বোনের লাগবে না আমাকে লাগবে ভিতরে একটা ঝামেলা চলতেছে ছোট আমার লাগবে বড় লাগবে না আমাদের আচ্ছা সেক্ষেত্রে আমি কি টাকা মানে যে আমানতটা আমার কাছে আছে এখন কি আমি দিয়ে দিব নাকি রাখিয়ে দিব দিলে কি আমার ওই আমানত বড় ভাই যে আমানতটা দিয়ে গেছে সেই আমানতটা কি কেন

থাকে আর কি একা মেরা ওনার মেরা নানীর বাসায় থাকেন নানীর বাসায় থাকে আর কি বিয়ে হয়নি বিয়ে হয়নি না না বিয়ে হয়নি বিয়ে হয়নি কিন্তু ওনাদের প্রয়োজন আছে তাই তো টাকার প্রয়োজন আছে জি ওনাদের প্রয়োজন আছে তাহলে তাদের প্রয়োজনগুলো মানে जरुरतগুলো কে ফুলফিল করছেন এখন এখন ওর মা করতেছে কিন্তু আমরা আর কি মাসিক একটা আয়ের কিছু একটা অ্যামাউন্ট দিতিছি আর কি আচ্ছা আয়ের একটা অংশ দিচ্ছেন প্রতি মাসে জি 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 মায়ের একটা কিছু অংশ দিছি আর কি আচ্ছা 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 বুঝতে পেরেছি আর কোনো প্রসঙ্গ আছে শাইক বলবেন ইনশাআল্লাহ আর আরেকটা বিষয় হচ্ছে আমরা আমরা ওই ওনাদেরকে আমার ভাতিজিকে বলতেছি আর কি আমাদের কাছে আসছে বা আমাদের আমরা তাদের ডিরেকশন করব বা আমরা তাদের আমাদের বাসায় তাদের যে অংশীদার ওটা রাখব কিন্তু ও আসতে চাইলো কিন্তু ওর মা আর ওর নানি আসতে দিতেছে না আচ্ছা বুঝতে পেরেছি এখন আপনাদের কি করণীয় এন্ড কর্ণ আর কি এখন আমাদের যে আমানতটা আছে আমি কি আমরা ওখানে দিয়ে দিব নাকি আমাদের কাছেই রেখে জি সেই প্রশ্ন আমরা পেয়েছি জি আর কোনো প্রসঙ্গ আছে আপনার জি আর আরেকটা হচ্ছে আরেকটা প্রসঙ্গ হচ্ছে এই যে সভাপরদের রাতটা এই নামাজটা কি কি সুন্নাত নাকি নফল আচ্ছা অনেক শুকরিয়া ভাই আর কোনো প্রসঙ্গ আছে কি আপনার অনেক শুক্রিয়া অনেক শুক্রিয়া আপনি সাথে থাকুন ইনশাল্লাহ শায়েক বলবেন যে যা আলহামদুলিল্লাহ শায়েক আমরা কিছু প্রশ্ন পেয়েছি কিছু প্রসঙ্গ অবতারিত হয়েছে আমরা সেই প্রসঙ্গে যাব কিন্তু তার আগে আপনার কথায় আমরা একটু ফিরতে চাই আপনি বলছিলেন যে আমাদের মধ্যে কিছু প্রান্তিকতা কাজ করে আমরা আলোচনা থেকে এটা বুঝতে পেরেছি যে সাবানের শুরু থেকে আমাকে অ্যালার্ট হতে হবে কেন না সাবান নয় রজব মাস থেকেই তো নবীজি দোয়া করতেন আল্লাহ ফি রজাবা ও সাবান ও বা লেগনা রমাবান যে আল্লাহ রজব এবং শাহবান মাসে আমাদেরকে বরকত দিন এবং আমাদেরকে রমাদানের ফজিলত পাইয়ে দিন আমরা যেন ফজিলত লাভ করতে পারি তার মানে দুনিয়ার আকাশে যদিও রজবের চাঁদ উঠে কিন্তু নবীজির হৃদয়ের আকাশে রমাজানের চাঁদ উঠে যাচ্ছে পরি শুধু এর জন্য প্রস্তুতি হ্যাঁ তো যেহেতু রজব চলে গেছে এখন সাবান আসছে এখন সাবানের পনেরো দিন চলে গেল চোদ্দো তারিখের মধ্য রজনী যেটাকে আমাদের পরিভাসে সবে বরাত শরীয়তের পরিভাষায় বা হাদিসের পরিভাষায় লে তো মিন সাহান তখন যদি আমার হুশ ফিরে আসে আর নামাজগুলো আমি পড়লাম না এসে ইমাম সাহেবকে হুজুরকে জিজ্ঞাসা করলাম যে নামাজ কবে এবং এই নামাজের ফর্মুলাটা কি পদ্ধতি কি হবে তাহলে এটা একটা প্রান্তিকতা মনে আমি মনে করে নিচ্ছি যে আমার অতীত যত নামাজ গেছে এগুলো না পড়লেও চলবে যদি আমি এই রাত কাটিয়ে দিই এবাদতের মধ্যে আসলে তো বিষয়টা তা নয় এই কথাই বলছিলাম যে আমাদের মধ্যে প্রান্তিকতা কাজ করে যে যখন থেকে আমাকে অ্যালার্ট হওয়ার দরকার ছিল নবীজি সাল্লাহু আসলাম যেমনটা অ্যালার্ট থাকতেন এবং রসুল আকরম সাল্লিশ সাবানের রজনীগুলো জোরেই তিনি কোরআনে করিমে তিলাওয়াত ইবাদাত এবং নফল রোজার জন্য প্রস্তুতি রসুল আকরম সাল্লাম যেন রমাজানের গ্রান তার নাকে চলে আসতো যে সাবান থেকেই এজন্য রমাজানে যতটা ইবাদত করতে পারা যায় সে তো সৌভাগ্য কিন্তু এই সৌভাগ্যের প্রস্তুতিটা কি হবে এর জন্য নবীজি সাল্লা সাল্লামকে দেখা যেত তিনি রোজায় রেখে যাচ্ছেন মানে পুরা রমাজা এই আপনার সাবানের রাতগুলোতে যেন রমাজানের প্রস্তুতি এমনভাবে যেন রমাজানের মহারা এখানে এই মহরাটা নবীজি সাল্লাহ পালন করতেন এখন যদি আমি পুরা সাবান মাসের কোনো খোঁজখবর না থাকে শেষ দিনে এই মধ্য রজনীতে এসে বলি যে নামাজ কবে আর ওই দিন ওই রাতটাতে আমি নফল নামাজ এগুলো খুব পড়লাম কিন্তু ঈশার নামাজও পড়লাম না ফজরের নামাজও পড়লাম না তাহলে এই নফল আমার কি কাজ দেবে বলেন এই জন্য রসুল আকরাম সাল আলী ওামের ফরমুলো নিয়ে হ্যাঁ নবজিৎ সাল্লিম জাত নিসমিন শাহাবান এর একটা ফজিলত অবশ্য আছে যদিও দুর্বল হাদিসে দুর্বল দুর্বল দশজন সাহাবির এককভাবে দুর্বল রেওয়ায়ত কিন্তু দশজন সাহাবি এর ফজিলত বিষয়ে আলোচনা করেছেন রেওয়ায়ত বর্ণনা করেছেন সুতরাং সবগুলো দুর্বল মিলে একটু শক্তি আসলো আর তাছাড়া মোহাদিসিন কথা বলেন যে দুর্বল হাদিসের উপর আমল করা যায় কিন্তু এর দ্বারা কোনো বিধান প্রয়োগ করা যাবে না দুর্বল হাদিসের উপর ভিত্তি করে কারো হাত কাটা যাবে না কারো উপর কোনো বিষয় চাপিয়ে দেওয়া যাবে না হ্যাঁ ঐচ্ছিকভাবে ফজিলত বা সবাবের নিয়তে আমল করা যাবে সুতরাং আমল করলাম কিন্তু আমলটা এমন হতে হবে যে বাইনাল এফরাতি অত্যাফ্রিত বারাবারেই না হয়ে যায় আবার ছাড়াছাড়ি ছাড়ি না হয়ে যায় এই জন্য আমি এই প্রান্ত যাবো না একদল আছে যে ওই রাতে এবাদত করার কোনো অর্থ নেই বিষয়টা একবারেই এমনও না আবার এই রাতেই আমার সব কিছু হয়ে যাবে আমি সারা বছর নামাজ কালাম কিছুই পরবো না বিষয়টা এমনটাই না এই জন্য এটাকে প্রান্তকতা বলি আমি যে আমরা হয় এই প্রান্তে আছি না হয় ওই প্রান্তে বারাবারির প্রান্তে অথবা ছাড়া বরং এর মাঝে মুস্তাকিম সাল্লিম জীবনে কোনোদিন ফরজ নামা ত্যাগ করেননি খান্দাকের যুদ্ধে গাজওয়ায় খান্দাকে নবল্লা কাফরদের সাথে যখন মোকাবেলা করছিলেন পরীক্ষা খনন করা হলো তখন মুখোমুখি হয়ে দুই পক্ষই তীর নিক্ষেপ করছে এর বাইরার কিছু হয়নি তখন সাহাব এ কারামের মধ্যে হজরত সাহাদ মুওয়াজ রদালন তার এখানে রগের মধ্যে রক্তকরণ হয়েছিল এতেই তিনি শাহাদত বরণ করেন পরবর্তীতে তো এই বিষয়গুলো তখন তাদের সাথে ঢিল করতে গিয়ে যে মুশ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে নবীজল আসলাম তিন ওক্তের নামাজ কাজা হয়ে গেছিলো নবীজি সুল্লাহ আসলাম সেগুলো পড়ে নিয়েছেন আগে এরপরে ওয়াক্তিয়া নামাজ পড়েছেন সুতরাং আমাকে একটু আগেই সাহাবানের আগেই গেলো মাস সেখানে আশালু মেয়রাজুল মমিন মিরাজ যে থেকে নবীজি যে তোহফা হাদিয়া গিফট নিয়ে আসলেন সেটাকে সেটার প্রতি আমার যত্নবান হতে হবে এই সাবানের রজনীগুলোতে যে রামাজানে আমরা ইমাম সাহেবদেরকে বলি হুজুর একটু তাড়াতাড়ি পরে পারেন না আমাদের তো পা ধরে যায় কেন ধরে যায় যেহেতু কোনো খেলোয়াড় যদি ওয়ার্ম আপ আগে না করে অনুশীলন না করে তাহলে সে খেলতে পারবে না অভ্যস্ত অভ্যস্ততার বিষয় আছে এজন্য যখন আমি সাবানে বন্দীতে কাটাবো না একটু দীর্ঘ তাহাজুদের নামাজ যে বান্দা নফলের মাধ্যমে আমার কাছাকাছি চলে আসে নৈকট্য প্রাপ্ত হয় আমার সান্নিধ্য অর্জন করতে পারে এমনকি এইভাবে করতে করতে সে আমি তার চোখ হয়ে যাই যেই চোখ দিয়ে সে দেখে মানে আল্লাহ তালের কাছে চলে যায় উদ্দেশ্য হল কাছে চলে যাওয়া তার হাত হয়ে যায় যে হাত দিয়ে ধরে এভাবে আর বান্দা যদি আমার দেখে এক হাত এগো আমি দুই হাত রহমত নিয়ে তার দিকে অগ্রসর হই সে যদি হেঁটে অগ্রসর হয় আমি দৌড়ে অগ্রসর হই মানে হলো রহমত আমি এভাবে পাঠিয়ে দিই এই জন্য আল্লাহ তালা আমার প্রতি এতটা রহমতের জন্য তৈরি আছেন তো আমি আল্লাহর দিকে ঝুঁকি অল্লা দিনা যা লানাহা দিয়ানু শুবো লানাহ বাচ্চা এই হাঁটতে যখন শিখে তখন বাবা মা ছেড়ে দেন যে আসুক পরে যাবে জানে তারপরও ধরে নেয় যে একটু তো শিখলো কেন এটা এই জন্য যেভাবে শিখতে শিখতে সে আসতে আসতে পারবে আমি হাঁটি হাঁটি পা পা করে নফল ইবাদতের মাধ্যমে যখন অভ্যস্ত হয়ে যাব রমাদানের নফল গুলো রমাদান তারাবি দীর্ঘ নামাজ লাইল এগুলো আমার জন্য কোনো বোঝা হবে না এটাই হলো আসলে সাবানের রজনীগুলো কাটানোর প্রস্তুতির মূল পর্ব বিষয় অনেক সুক্রিয়া শাহ আবারও ফিরছি একজন দর্শক আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ দর্শক কথা বলুন

জি 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 আমরা বুঝতে পেরেছি আপনার দুটো প্রশ্নই আপনি সাথে থাকুন ইনশাল্লাহ শাহেক বলবেন প্রিয় দর্শক এরই সাথে সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাবার ফিরবো অল্পক্ষণের মধ্যেই সাথেই থাকবেন আশা করি সুপ্রিয় দর্শক আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আমাদের সাথে আজ রয়েছেন ফাদিলাতুল উস্তাদ মুফতি আব্দুল সালাম হাফিজ আব্বাহ আমরা শাহকে আবারও মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আলহামদুলিল্লাহ শাহেক আমাদের হাতে অনেকগুলো প্রশ্নও জমা হয়েছে আপনি অনুমতি দিলে আমরা প্রশ্নোত্তর দিয়ে যাই আবারও ইনশাল্লাহ আমাদের টপিকে ফিরবো ইনশাআল্লাহ উল্লাহ আজিজ আমাদের প্রথম যে বোন ফোনে তিনটি প্রসঙ্গ জানতে চেয়েছেন প্রথমটি ছিল যে বৃহস্পতিবারে নখ কাটতেই হবে অন্যবারে কাটা যাবে না

এটা একেবারে বাড়াবাড়ি এটার কোনো অর্থ নেই হ্যাঁ কারো পক্ষে সম্ভব হলে তিনি জুমার দিনের প্রস্তুতির লক্ষ্য নিয়ে এই জুমার আগের দিন জুমা আরাত যেটাকে বলে অর্থাৎ বৃহস্পতিবার এটা করে নিতে পারলে ভালো আর যদি না করেন তাহলে গুনার কিছু নেই এমন নয় যে অন্য দিনে করলে তার গুণ হবে অন্য দিনে কাটা যাবে না বিষয়টি এমন নয় এমন নয় জি অনেক শুক্রিয়া অনেক শুক্রিয়া শাহেক জাজা খায়ের ওনার দ্বিতীয় প্রসঙ্গ ছিল যে আরেকটি মানে কুসংস্কার সেটি হচ্ছে যে জন্ম মানুষের সেইবারে চুল কাটা নখ কাটা বা এই জাতীয় কাজ করা যাবে না হবে কি একটা আকিকার যে হাদিস আছে সেখানে যে কেউ প্রথম আঁকিকা করতে চাইলে সপ্তম দিনে করবে সপ্তম দিন মানে হলো যে সন্তান জন্ম নিল শনিবারে তাহলে শুক্রবারে করবে মানে যেদিন জন্ম নিল তার আগের দিনে সব সাত দিন হয়ে যায় এখন যদি প্রথম সাত দিনে করতে না পারে তাহলে দ্বিতীয় সাত দিন মানে চোদ্দ দিনে তো সে এরপরে চোদ্দো দিন চলে গেলে একুশ দিনে একুশ দিন চলে গেলে জীবনের যে কোনো সময় তবে খেয়াল রাখবে যে দিন জন্ম নিল সেই দিনের আগের দিন এই থেকে এখানে বিভ্রান্তি এসেছে যে কেউ যদি আকিকা সন্তানের করা না হয় নির্দিষ্ট টাইমে তাহলে এটা খেয়াল রাখবে যে যেদিন জন্ম নিয়েছেন তার আগের দিন যেন আঁকিটা করা নেওয়া হয় করে ফেলে যে বারে জন্ম হ্যাঁ যে বারে জন্ম নিয়েছেন কিন্তু এখন এটা বলতেছেন যে যেদিন জন্ম নিয়েছেন সেই দিনে চুল নখ ইত্যাদি কর্তন করা না এই থেকেই মনে হয় তারা ভাবছেন যে আকিকা আগের দিনে করতে হয় এই আকিকা যেদিন জন্ম নিল তার আগের দিন করতে করলে এটা শোন্নাথ আদায় হলো শূন্য আদায় হইলো বিধায় মনে করা হয় যে যেদিন জন্ম নিল ওদিন চুল নক ইত্যাদি কর্তন করা যাবে না এটা একটা ভুল ধারণা আসলে শরীয়তে এর কোনো ভিত্তি নেই যেদিন জন্মগ্রহণ করলো কেউ সেদিন তার প্রয়োজনে ক্ষৌরকর্ম ইত্যাদি এটা করলে শরীয়ত আপত্তি করবে না বরং প্রতি চল্লিশ দিন প্রাপ্তবয়স্ক প্রত্যেকের ক্ষৌরকর্ম সেরে নেওয়াই উচিত উচিত অনেক শুক্রিয়া অনেক শুক্রিয়া শাহেক জজাকুমুল্লা খায়ের আমরা একটি ভিত্তিহীন প্রসঙ্গের সম্পর্কে জানলাম এবং এটি যে ভিত্তিহীন প্রসঙ্গ

না নাকি পরেই কথাগুলো ড্রপ করছে আমরা পরিষ্কার বুঝতে পারছি না মানে আচ্ছা আপনার আপনার ওখানে নেটওয়ার্ক প্রবলেম করছে আপনি হয়তো একটু স্থান পরিবর্তন করে কথা বলে দেখতে পারেন আশা করি হয়তো সমস্যাটা সমাধান হবে দর্শক শুনতে পাচ্ছেন আমাদেরকে এবার বলুন প্লিজ ওই ফরজ সালাতের পর দুই রাকাত সুন্না জি ফরজ আগে সালাতের আগে পড়তে পারবেন কিনা পরেরটা আগে পড়তে পারবেন কিনা আচ্ছা আর কোনো প্রসঙ্গ

এতে ওনার নামাজ হবে কি না নামাজের কোনো ক্ষতি হবে কি না আচ্ছা এটাও আমরা বুঝতে পেরেছি আপনি সাথে থাকুন ইনশাল্লাহ শেক বলবেন যে খায়ের আলহামদুলিল্লাহ শায়ক আলহামদুলিল্লাহ আমাদের হাতে আরও প্রসঙ্গ এসছে তার আগে আমাদের প্রথম যে বোন প্রসঙ্গ আরেকটি ছিল ওনার তৃতীয় প্রসঙ্গটি ছিল যে কারো স্বামী যদি চান যে স্ত্রী ব্রুপ লাগ করুন তাহলে স্ত্রীকে কি সেটা মানতে হবে দেখুন আসলে একজন স্ত্রীর জন্য স্বামী সবচেয়ে সম্মানের ব্যক্তিত্ব এবং তার চাওয়া পাওয়া এবং তার আবেগকে মূল্যায়ন করা স্ত্রীর কর্তব্য বটে তবে যেই মূল্যায়নের ক্ষেত্রে শরীয়তের বিরোধিতা এসে যায় কিংবা আল্লাহর আল্লাফরমানির প্রশ্নযুক্ত থাকে জড়িত থাকে সেই ক্ষেত্রে রকম স্বামী কেন অন্য কারোই আনুগত্য করা যাবে না যেহেতু রসুর আকরম সাল্লাদ করেছেন লা আতা লাখলুকিন ফিমা মাসিয়াতিল খালেক আল্লাহর নাফরমানি হয় এমন কিছুতে কারো আনুগত্য করা যাবে না এবং সরাসরি বুখারি শরীফের হাদিসের মধ্যে হযরত আবু হরাই হতে তালহন থেকে হজরত আবদুল্লাবিনী মাসুদ রদিউল্লা তালহন থেকে বর্ণিত হাদিসের মধ্যে লান আল্লাহল ওয়াসিলা ওয়াল মুস্তাউসিলা ওয়াল ওয়াসিমাতা ওয়াল সীমাতা ওয়াল নাম মিসাতি লিল আলমুতলিল খাল আল মুফলিজাত মানে দ্বারা যারা সৌন্দর্যের জন্য দাঁতকে শুরু করে অথবা বুরু প্লাগ করে অথবা উলকি আকে যে নির্দেশ দেয় যে একে দেয় এবং পর চুলা যে ব্যবহার করছে যে নির্দেশ করছে এই ধরনের মহিলাদেরকে রসুল আকরাম আলী আসলাম লানত দিয়েছেন সেটা সরাসরি নবীজি বলছেন যে আল্লাহ তালা লানত দিয়েছেন যেহেতু আদা কুমু রসুল ফাখুজু অমা নাহাক মানু ফান্তাহু নবীজি যেটা নিষেধ করেছেন সেটা আল্লাহ নিষেধাজ্ঞার মধ্যে পড়ে এমন বোখারি শরীফের মধ্যে ঘটনা আছে যে একজন মহিলা আসলেন আসলে পরে হাজর আবদুল্লাহবিন মাসুদ রদিয়ালহ বললেন যে আল্লাহ তাহলে এমন মহিলা যারা এক বুরুপ লাখ ইত্যাদি করে এদেরকে লানত করেছেন তো মহিলা আরবি ভাষী তিনি কোরআন পড়েছেন সরাসরি কোরআন আয়াতে এটা নেই উনি আবার বললেন যে আপনি বললেন যে আল্লাহ লানত করেছেন আমি তো কোরআন আগাগুরা পড়লাম পেলাম না তো তখন আবদুল্লাহবিন মাসুদ রদিউল্লা তালহু বললেন যে আল্লাহ নিষেধ করেছেন এটার মানে কি বুঝছেন কোরআনের মধ্যে আল্লাহ বলেননি ওমা আতা কুম রসুল ফুজুহু ওমা নাহা কুমা আনু যে রসুল যেটা নির্দেশ নিষেধ করেছেন সেটা বর্জন করো যে আদেশ করেছেন তা পালন করো তো রসুল যেটা নিষেধ করেছেন লানত করেছেন সেটা আল্লাহ লানতেরই নামান্তর সুতরাং এইভাবে তো তখন তিনি বুঝলেন তাহলে প্লাগ স্বামীর উদ্দেশ্য সন্তুষ্ট মনোরঞ্জনের জন্য এটা করা যাবে না যেহেতু এটা শরীয়ত একবারে সম্পূর্ণ নিষেধ নিষেধ করেছেন জি অনেক শুক্রিয়া সহায়ক আবারও ফিরবো আপনার কাছে একজন দর্শক আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ

আচ্ছা তাকবিরের উপর তোষারোপ নাউজুবিল্লাহ আচ্ছা ঠিক আছে শাহেক বলবেন ইনশাল্লাহ আর কোনো প্রসঙ্গ আছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনি চেষ্টা করুন আল্লাহ তৌফিক দিন এবং আল্লাহর কাছে প্রার্থনা করুন দোয়া করুন এবং চেষ্টা চালিয়ে যান আল্লাহ তৌফিক দিন আমিন প্রিয় দর্শক এরই সাথে সময় হয়েছে আরও একটি ছোট্ট বিরতিতে যাবার ফিরবো অল্পক্ষণের মধ্যেই সাথেই থাকবেন আশা করি সুপ্রিয় দর্শক আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আমরা আবারও শাহেককে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাবো আলহামদুলিল্লাহ শাহেক আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন রয়েছে আমরা চেষ্টা করব এর মধ্য থেকে যতগুলো সম্ভব আমরা উত্তর দেওয়ার আপনার মাধ্যমে আমাদের অনলাইনেও বেশ কিছু প্রসঙ্গ এসছে আমাদের এক বোন জানতে চেয়েছেন জানতে চেয়ে লিখেছেন যে রমজানে রমজানে না উনি রোজার কথা বলেছেন যে রোজা রাখলে মানুষের সানা সারা জীবনের গুণা আল্লাহ ক্ষমা করে দেন বিষয়টি সঠিক কি কিনা এটাকে ফরজ রোজার কথা বলেছেন না নফল রোজা এমনিতে ফরজ রোজা পালন করার পরে কেউ যদি নফল বা ঐচ্ছিক রোজায় অভ্যস্ত থাকেন তাহলে সেই নফল রোজার ফজিলত হিসেবে হাদিসের মধ্যে এসেছে মনসমামন ইয়ামান ইবতিগা হিল্লাহ আল্লাহ সন্তুষ্টি নিমিত্তে কেউ যদি অন্তত এক রোজা রাখে বা আদাদহ আনিন নারি ইন খারিফা যে তাহলে তার মধ্যে আর জাহান্নামের মধ্যে আল্লাহ তালা সত্তর বছরের ব্যবধান তৈরি করে তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে যদি আমলের মধ্যে এখলাস থাকে তার সিয়ামের মধ্যে এখলাস থাকে তাহলে আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন এটা বোঝা যাচ্ছে কিন্তু যদি বান্দার হক তার কাছে থেকে যায় তাহলে সেগুলো তো আল্লাহ মাফ করবেন না এই জন্য গুনা আল্লাহর হক হকুক আল্লাহ সংশ্লিষ্ট যেগুলো সেগুলো আল্লাহ ইউরোজা মিনাল্লাহ ও আনু আল্লাহর কাছে প্রত্যাশা করা যায় করব যে আল্লাহ মাফ করে দেবেন কিন্তু মাফ করে দিবেন ই এভাবে বিষয়টা নয় যে আল্লাহর উপর কোনো বিষয় অবধারিত নয় ইচ্ছা করলে আল্লাহ তাল্লাহ আমার ইবাদতকে কবুল করে নিতে পারেন ইচ্ছা করলে নাও কবুল করতে পারেন এর জন্য আমার কাজ হলো নক করে যাওয়া খুলে ইয়া না খুলে দার উস্পে তেরা কে না দার তো বাস আপনার কাম কর নখ করে যাও খুলছে কি খুলছে না ওটা তোমার ব্যাপার না তুমি নখ করে যাও ইনশাল্লাহ পাশন হৃদয়ও পাশান হৃদয় হলেও গলে যাবে তোমাকে দিবে তে আল্লাহ রহমদের ভিকারি আমরা রব্বি ইন্নি লিমা আনজাল তাই মিন খাই ফকির ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমতের জন্য আমরা আল্লাহর রহমতের দুয়ারে নক করে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তফিক দান করুন আমিন আমিন শেখ এরপর আমাদের এক ভাই অনলাইনে লিখেছেন মাহমুদুল হাসান সুমন যে উনি আসলে রোজার কাফফারা জানতে চেয়েছেন যে কারো যদি সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি ফরজ রোজা রাখেননি এরকম ক্ষেত্রে কি হবে ষাটটি রোজা রাখতে হয় এরকম শুনেছি এটি কতটুকু সত্য এটা কোরআনে কারিমের মধ্যেই আছে এটা অসত্যের কিছুই নেই কিছুই নেই জি অথবা ষাটজন মিসকিনকে খাবার খাওয়াবেন একদিনের রোজার বদলে বদলে জি জি প্রিয় ভাই আপনি শুনেছেন এটা কোরআনের কথা আরেকটা বিষয় আছে সেটা হলো দাস মুক্ত তো এটা তো আর প্রচলন এখন নেই এই দুইটাই সীমিত রয়ে গেছে হয় ষাটটি ধারাবাহিকভাবে তাও যে যদি ধারাবাহিকতা ক্ষুণ্ণ হয় তাহলে আবার বিগিনিং স্টার্ট হ্যাঁ নতুন করে শুরু করতে হবে এটা তো খুবই এই জন্য রসুল আকরাম সাল্লু আমাদেরকে সতর্ক করেছেন মন আফতরা মিন রমাদান মিন গাই অজরিন কোনো কারণ ছাড়াই রমাদান একটি রোজা কেউ যদি ছেড়ে দেয় ভঙ্গ করে লাম লামহু আনহু উদ্দাহারি ও ইনসম যুগ যুগ জনম জনম রোজা রাখলো এর প্রতি বিধান হবে না এই জন্য আমরা রমাজানকে যেন কোনো মতেই কাজা কাফার ইত্যাদির মধ্যে না ফেলে যে আল্লাহ অন্তত সুস্থতা নবীজি শিখাইছেন দোয়া তো নবীজির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমি যদি দোয়া করি সে আল্লাহ কবুল করবেন এই জন্য আল্লাহ অতটুকুন সুস্থতা আমাকে দিন যাতে আমার সিয়ামগুলো কাজা করতে না হয় কাফারার মধ্যে আমি পরে না যাই ইত্যাদি বিষয় আমার উপর আরোপিত না হয় সুস্থ মতে আমি সিয়ামটা পালন করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করি আল্লাহ অনেক শুক্রিয়া শাহেক জাজাকল খায়ের এরপর ফোনে আমাদের আরেক ভাই উনি জানতে চেয়েছেন যে উনি যেটি অবতারণা করেছিলেন আপনি শুনেছেন যে ওনার ভাইয়ের আমানত কিছু টাকা ওনার কাছে আছে এবং ওনার ভাই দেশের বাইরে আছেন এবং ওনার ভাইয়ের সংসার ওনার ভাই এবং ওনার স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে গেছে আগেই ওনাদের দুই মেয়ে তো দুই মেয়ে নানাবাড়ি থাকেন এবং তাদের খরচের জন্য চাচা তিনি বললেন যে বাবার ইনকাম থেকে একটা অংশ দেওয়া হয় তবে তার বড় মেয়ে বিশেষ করে চাচ্ছেন তার বাবা যে টাকাটা রেখেছেন তার চাচার কাছে সেটা তিনি চাচ্ছেন দিতে বলছেন কিন্তু এই চাচা অর্থাৎ ছোট ভাই উনি আমাদেরকে প্রশ্ন করলেন যে ভাই এটা দিতে বারণ করেছেন উনি এখন তা তার সাথে যোগাযোগ করা তার পক্ষে সম্ভব হচ্ছে না কোনো কারণে তেমন অবস্থায় কী করণীয় আসলে যেহেতু ভাই দ্বিতীয় সংসার করে ভিন্ন আছেন এখন এই সন্তানদের দেখভালের দায়িত্ব সেই প্রবাসী ভাইয়ের উপর বর্তায় কিন্তু তিনি কোনো খোঁজখবর রাখছেন না এই ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে যে অন্তত নিরুদ্দেশ নিরুদ্দেশ যিনি থাকেন নিরুদ্দিষ্ট ব্যক্তির চার বছর অপেক্ষা করে তার সম্পত্তি ভাগ করে দেওয়া বা তার স্ত্রী অন্যত্র বিবাহ হতে পারবে এই সুযোগ আছে এখন যদি সন্তানরা এতই নিডি হয় যে তাদের চলছে না তাহলে এমন একটা দেওয়া আর যদি চলে তাহলে আমানতটা রেখে দেওয়া কারণ হতে পারে কোনো একদিন এসে ভাই চাইবেন আর যদি এটা ছাড়া সেই সন্তানদের বা এই মার চলছে না তাহলে তিনি দিতে পারেন যেহেতু এটা তাদের ভরণ পোষণের জন্যই রেখে দেওয়া জরুরত জি যদিও চাচা বলেছেন যে ভাতিজিদের তিনি তাদের বাড়িতেও আসতে বলেছেন এবং তাদের জরুরত এই সম্পর্কে তাদের অবহিত করতে বলেছেন বিশেষ করে তাদের বাড়িতে আসতে বলেছেন এবং তাইলে তাহলে তো যদি এতে সারা না দেয় বোনেরা বা কন্যারা জি তাহলে দেবেন না এটা আমার তার কাছে মা এবং নানু মানে আসতে দিতে নারাজ না না তাহলে তাহলে আমানত ভাইয়েরটা ওই ভাইয়ের কাছেই থাকবে যেহেতু তাদের ভরণ পোষণের জিম্মাদারি তিনি নিজে নিতে চাচ্ছেন এবং তাদেরকে আহ্বান জানাচ্ছেন তারা প্রত্যাখ্যান করছে সুতরাং ভাইও আবার বলে গেছেন যে কাউকে দিবে না সুতরাং আমানত ভাইয়ের কাছেই থাকবে হ্যাঁ যদি এমন হয়ে যায় যে এই ভাইয়ের কাছে আমানত আছেন তিনি জীবন সায়ান্ন উপনীত এখন এটা কার কাছে দিবেন সেই ভাইকেও পাওয়া যাচ্ছে না তখন তার ওয়ারিজিদের কাছে দেওয়া যাওয়ার কর্তব্য তার দ্বারা অনেক শুক্রিয়া অনেক শুক্রিয়া শেখ জল্লা খায়ের প্রিয় ভাই আপনি আশা করি বুঝতে পেরেছেন এটা হয়তো একটা সার্টিন পিরিয়ড পর্যন্ত এটা আপনাকে চিন্তা করতে হবে আল্লাহ তৌফিক দান করুন আমিন এরপর আমাদের এই ভাই আরেকটি প্রসঙ্গে জানতে চেয়েছেন যদিও প্রসঙ্গে আপনি কিছু কথা বলেছেন ইতিপূর্বে যে সালাত বিষয়ে তিনি জানতে চেয়েছেন এটাই তো আমাদের আসলে মানে বাংলায় বলে যে ঘোরা মরে হ্যাঁ কারণ হলো যে সারা বছরে নামাজের কোনো হিসেব নিকেশ নেই মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি কে আমাদের আলামত হলো যে মানুষ কবরস্থানে গিয়ে হাসাহাসি করবে এবং হাসপাতালে গিয়ে মানুষ মানে কান্নার পরিবর্তে সেখানেও রুগীদের আল্লাহর যে একটা পরীক্ষা হচ্ছে এদিকে কোনো ভুরুক্ষেপ করো না আরেকটা আলামত হলো যে মসজিদের পাশ দিয়ে অতিক্রম করবে কিন্তু নামাজ পড়বে না এলামতগুলো আমাদের মধ্যে নিত্য নৈমিত্তিক ব্যাপার এখন নামাজ পড়ছে না ফরজ কিন্তু ওই সবে বরাত আসলে হুজুরকে একেবারে একের পর এক প্রশ্ন হুজুর কিভাবে নামাজ কবে মনে হলো যেন পৃথিবীতে নামাজ শুধু সবে বরাতকে কেন্দ্র করেই এসেছে প্রশ্নটা এমন হবে যে নামাজ কবে হুজুর নামাজ তো প্রতিদিন আছে আপনি বলতে পারেন যে আজকে নফল নামাজের কোনো আলাদা বিধান আছে কিনা না এটুক বলা যায় তো নেই এখানে বলা হয় যে চার রাকাত নামাজ পড়তে হবে যে সোরা এখলাস আল্লাহকে বিশ বার বারো বার ইত্যাদি পড়তে হবে সুরা কদরকে তিরিশ বার এটা তো একবারে মন গড়া কারণ আল্লাহ ইবাদত তো আমরা আল্লাহ সন্তুষ্টের জন্য করি তা আল্লাহ তো সহজ করে দিয়েছেন বলছেন যে ফক্র ও মা তায়াস মিনাল কোরআন তোমার যেখানে কোরআনের আমার কালামের সহজ মনে হয় ওখান থেকে তুমি পড়ো আল্লাহ সহজ করে দিচ্ছেন আর আমি কিনা এই সব যুগ শর্তযুক্ত করে কঠিন করে দিচ্ছি এমন একজন মানুষ হতে পারে সে আল্লাহ ছাড়া অন্য কিছুই পারে না ওই সুরা কদর যে বললেন আদিয়াত বললেন তা কাসুর বললেন এগুলো সে পারে না তো না পারার কারণে দূর না নামাজই পড়লাম না তো এই জন্য কারোপর কঠিন কিছু চাপিয়ে দেওয়া বিধি বিধিনিষেধ বিধিবদ্ধ নয় তাই এর জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন যে যে যেভাবে পরে দুই রাকাত সালাদ যেভাবে ইচ্ছা আপনি পড়েন চার রাখ সালাত না আপনি পড়েন এতে আপত্তির কিছু নাই কিন্তু নির্দিষ্ট সীমা রেখা নির্দিষ্ট ফরমালিটি নির্দিষ্ট পলিসি নির্দিষ্ট নিয়ম কানুন মেনে আপনাকে পড়তে হবে এর কোনো রকম নেই আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত হয়েছেন ফোনে আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ জি দুঃখিত দর্শক আপনার লাইনটি হয়তো কেটে গেছে কোনো কারণে আবারও চেষ্টা করুন ইনশাল্লাহ পেয়ে যাবেন জেজাকমুল্লা খায়ের প্রিয় সাথে সময় হয়েছে আরও একটি ছোট্ট বিরতিতে যাবার ফিরব অল্পক্ষণের মধ্যেই সাথেই থাকুন আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আমরা আবারও শাইকের কাছে যাচ্ছি শাইক আপনাকে আবারও মোবারকবাদ এবং কৃতজ্ঞতা আমরা অনুষ্ঠানের শেষ ধাপে পৌঁছে গেছি আমাদের হাতে হয়তো খুব বেশি সময় নেই তারপর ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি আমরা যতগুলো প্রসঙ্গ আপনার মাধ্যমে জানতে পারি আল্লাহ তাফিক দান করুন আমাদের এক ভাই ফোনে জানতে চেয়েছিলেন তারাবি সালাত প্রসঙ্গে যে আট রাকাত বারো রাকাত বিশ রাকাত এই বিষয়গুলো আছে আসলে কোনটি আমল করতে হবে বা কি করবে আসলে রসুল আকরম সাল আলী ইসলাম প্রাথমিক যুগে আট রাকাত পড়েছিলেন কিন্তু পরবর্তীতে আবার বাড়িয়ে পড়েছেন সেই হিসাবে যেহেতু রমাজান মাসে যদি আট রাকাতের পরে আরও বারো রাকাত থাকে সেটা যদি আমি নফল হিসেবেও পড়ি তো নফল পড়লেও তো ফরজের সোয়াব হয় সেই বিবেচনায় যত বেশি যত বেশি আমল করা যায় রমাজানে সেটাই উত্তম হিসাবে সাহাবাইকরামের আমল ছিল হাজরত ওমর রদারহ যখন তারা আবির সালাহকে জামাতের আকারে সূচনা করেন সেখানে তিনি বিশ টাকাত পড়িয়েছিলেন ওবাই ইবনে কাবরদারহ প্রথম যখন ইমাম হন তো সেখানে বিশ টাকাত যেহেতু পড়িয়েছিলেন এবং এই তারাবীর নামাজটা মূলত চার রাকাত ভিত্তিক একটা তার বিহা থেকে তার আবি তার বিহা মানে হলো চার রাকাতের পরে একটা বৈঠক বা বিশ্রাম গ্রহণ তো এরকম আছে হাদিসের মধ্যে যে খুননা তারাবি সলাতি তারবি হাতিন আমরা পাঁচটি বিরতি দিয়ে তাহলে দেখা যাচ্ছে যে চার পাচার করি সেই বিবেচনাতে সেই বিবেচনাতে বিশ্বাকাত পড়াটাই উত্তম হবে এবং সাহাব একরাম বলেন যে আমরা যখন লাঠি ভর দিয়ে থাকতাম তো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে আমাদের পা ঝিঝি ধরা যেত তো তো আঁতরা করতে চাইতে বিশ্বাকাতের মধ্যে ঝিঝি ধরার প্রশ্নটা বেশি যৌক্তিক এজন্য এটার উপর আমল করলে ভালো অনেক সুক্রিয়া শেখ আমাদের হাতে সময় খুব কম ছোট করে আমরা যাই ওনার পরের একটি প্রসঙ্গ ছিল যে পীরের মুরিদ হতে হবে না হলে নাজাত পাওয়া যাবে না এখন আসলে হলো যে ইসলামের মৌলিক বিধান যিনি মানবেন তিনি আল্লাহর পক্ষ থেকে নাজাতের প্রতিশ্রুতি তার জন্য আছে সবাই কি নবীজের হাতে বায়াত নিয়েছিলেন চোদ্দো শত ষোলো শত দুই হাজার এর বাইরে কত সাহাবি ছিলেন সবাই তো বায়াত নেননি কিন্তু সবাই ইসলামের মৌলিক বিধান পালন করেছেন সুতরাং পীরের হাতে বায়াত না হলে আপনার নাজাত পাওয়া যাবে না এটা নবীজি সাল্লা ইসলামের কথা নয় এটা পীরদের হয়তো তাদের ব্যবসাকে চালু রাখার একটা প্রয়াস হবে এছাড়া আর কিছু কিছু নয় অনেক শুক্রিয়া এরপর আমাদের এক ভাই দুটো প্রসঙ্গে জানতে চেয়েছেন জোহরের ফরসালাতের পরের শূন্যটা আগে পড়তে পারবে দেখুন শরীয়তের নিয়ম হলো জোয়াজু শৈফি গাই মাহাল্লি জুলমুন যেই বস্তুটা যেই ইবাদাটা যেখানে আছে সেটাকে সেখানে রাখতে হবে কারণ হলো জোহরের আগের শূন্য আছে সেটাকে যদি পরে পরেন তাহলে ওজোরের কারণে পরে পড়া যেতে পারে কিন্তু ওজোর ছাড়া আপনি পরেরটাকে আগে নিয়ে আসবেন এটা নিজ থেকে কিছু শরীয়তের প্রবর্তন হলো এই অধিকার কারণেই অনেক শুক্রিয়া অনেক শুক্রিয়া সাহেব আমাদের হাতে সময় আর মিনিট দুয়েক আছে আমরা আবারও একটু টপিকে ফিরতে চাই যে সাবানের রাতগুলো যেভাবে কাটাবো সংক্ষেপে যদি একটু বলতেন কিভাবে রাতগুলোতে রসুল আকরম সালামে রসুল যেভাবে কাটাতেন তা বাইন যেভাবে কাটাতেন তাবে তাবাইন যেভাবে কাটাতেন তা হলো যে কোরআনে কারিমের তিলাবাত যেহেতু আমরা সারা বছর কোরআনে কারিমের তিলাবাদ করি না রমাজান এসে তিলাবাত করতে গিয়ে আমাদের খেই হারিয়ে ফেলি চলে না পারছি না তো এই জন্য অভ্যস্ততা আসার জন্য অভ্যাস করার জন্য আমাকে কোরআনে করিমে তেলাবাদ রমাজানের রাতগুলোতে যে আমি করব। এটার প্রশিক্ষণ এবং সূচনা সাবানে সাহাবেকরাম আর সাহাবে রসুল করতেন এটা আমি করবো দ্বিতীয় কথা হলো নফল নামাজ বেশি বেশি করে আদায় করব যাতে নফল বেশি আদায় করলে রমাজানে সুন্না তারাবি তয়ামুল্লাহল এগুলোতে আমার অভ্যস্ততা এসে যায় দ্বিতীয় কথা হলো যে আমি আল্লাহর সাথে সম্পর্ককে নিবিড় গভীর করবো যেই তাহাজুত আমি বছরের অন্য সময়গুলোতে পড়তাম না এখন সাবান এসে বেশি বেশি পড়বো যাতে রমাজানের তাহাজুদের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্কটা আমার একেবারে গভীর নিবিড় এই জন্য এই বিষয়টা আমরা চাহাই যেহেতু এটা সারা বছরের আপনার ঈশের মাস বার্ষিক আমল রিপোর্ট পেশ করা হ্যাঁ এই জন্য অনেকের জাকাত থেকে গেল সেটা আমি আদায়ের ব্যবস্থা করব এবং সাদাকা বেশি বেশি দান করব তাহলে রমাজানে বেশি দানের অভ্যাসটা আমার মধ্যে আসবে এইভাবে যদি সাবানকে আমরা কাজে লাগাতে পারি তাহলে রমাজান আমাদের জন্য আসলেই রহমত নকফরাত এবং বারাকাতের পায়ে নিয়ে হাজির হবে ইনশা আল্লাহ হাফিজ আজকে আর আমরা এগুতি পারছি না আপনাকে আবারও অসংখ্য মোবারকবাদ এবং কৃতজ্ঞতা শুক্রান আপনাকে জাজাকুম্লা খ্যার প্রিয় দর্শক আজ এখানেই বিদায় নিতে হচ্ছে শ্যাকের মাধ্যমে আজকে আমরা যা জানলাম যা উপলব্ধিতে নিলাম এবং আমাদের যে সংকল্প নিলাম যে আমরা দিনকে পরিপূর্ণভাবে মেনে চলব এবং যেটি আমাদের প্রধান লক্ষ্য যে আল্লাহ আলার তালার রেজামন্দি হাসিল করা তার তার প্রতি অনুগত থেকে তার সকল বিধিবিধান মেনে চলে তার সন্তুষ্টি হাসিল করা আল্লাহ রবুল আলমিন আমাদের সেই তৌফিক আনায়ত করুন এবং রমজানের প্রস্তুতি যাতে আমরা ভালোভাবে নিতে পারি সেই তৌফিক আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে চেয়ে আপনাদের প্রত্যেককে আবারও ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আল্লাহ হাফেজ ও আলাইকুম মরহমতুল্লাহি ও বারাকাতু